আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অনেক মানুষের ঘুসঘুসানি জ্বর বা দীর্ঘদিন জ্বর তাকে ভালো হয় না অনেক ওষুধ খাওয়ার পরেও সেই জ্বর সারতে পারতেছেন না সেটা হলো ভাইরার জ্বর সেই ভাইরার জ্বর আর যদি আপনি ভালো করতে চান তাহলে আপনি লাগবে চিরতা বা কালো মেঘ সেই গাছ আপনি কাঁচা রস দুষে খাইতে পারেন সকাল বিকাল তিন দিনকালেই সেরে যাবে কীভাবে কোন নেমে সেটা আমি বলে দেব দেখেন আপনারা গাছটা দেখে নেন আমি ওটা নিয়ে আসছি এই যে গাছটা এই যে গাছটা আমি ওটায় নিয়ে আসছি দেখতে সেম সেম মরিচ গাছের মতন একই ধরন আমি সেই গাছটা উঠে নিয়ে আসলাম এই পাতাটা অনেক তিতা এই পাতাটা অনেক তিতা যদি আপনার বয়স বারোর উর্ধে হয় তাহলে আপনি এই পাতার রস দুই চামিচ পরিমাণ সকাল বিকাল দুইবার খাবেন তাহলে আপনার সেই জ্বরটা থাকবে না এই জ্বরের জন্য অনেক মানুষ অনেক দিকে কষ্ট করতেছেন যদি কারো গাছের প্রয়োজন পড়ে আমি বিনা পয়সায় গাছ দেব আপনারা প্রয়োজন মনে করলে আমার কাছ থেকে গাছ নিয়ে নেবেন কোনো টাকা পয়সা লাগবে না আমি ওষুধ গাছ আমার কাছে অনেক আছে আমি মানুষকে এইভাবেই দিয়ে দিই আমার টাকা দেওয়া কিনা আনা আমি ফ্রিভাবেই দিই মানুষকে যাতে মানুষে এই গাছের সাহায্যে রোগমুক্ত হইতে পারে সুস্থ থাকতে পারে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন গাছটা আরও ভালো করে আপনি চিনে নেন এই যে পাতাগুলা যদি গাছটা আপনার একটু বড় হয় তাহলে পাতাগুলো চুটু হয়ে যাবে আমার অন্য ভিডিওতে বিস্তারিত গাছ বড় চুটু গাছ দেওয়া আছে আপনারা দেখে নেবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন এর আমার বেশি কিছু চাওয়া পাওয়া নাই যাতে আপনার বন্ধুরাও জানতে পারে বুঝতে পারে আসসালামু আলাইকুম